কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো। আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, এই গানটি একটি বহু পুরনো বাংলা ছায়াছবির গান, ছায়াছবির নাম শেষ পর্যন্ত। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর এবং শিল্পী হলেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটির তাল কাহারবা, কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। তবলার ঠেকা আপনারা আপনাদের পছন্দ মতো বাজাতে পারেন। শুরু করছি আজকের ক্লাস। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো। কোমলধা, পা, কোমল গা, সা, শুদ্ধ রে, শুদ্ধ মা, তারপর কোমলধায়ের সাথে এটা কোমলনি স্পর্শ, যেমন কোমলনি এখানে রয়েছে পায়ের সাথে, মূর্ধন্য দিয়ে কোমলনি লেখা হয়। এখানেও কোমলনি রয়েছে, এটা হলো মন্দ্র সপ্তকের কোমলনি। স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর লেখা হয়। এই স্বরগুলোই রয়েছে স্থায়ীতে, তালের সপ্তম এবং অষ্টম মাত্রায় করতে হবে কেন, তারপর এখান থেকে তালের প্রথম মাত্রা। কাহারবা তাল আট মাত্রা, এখান থেকে এই পর্যন্ত হলো এক আবর্তন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, চার চার, এই হলো চার চার ছন্দ। আবার এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন। কেন দূরে থাকো ধাপা গা সা রে গা মা, শুধু গা রে আড়াল রাখো, গা পা ঘা পা, ধা করলাম কোমলনি স্পর্শ করে, আড়াল রাখো কে তুমি, পানি ধা পা মা কে তুমি, মাধা পা গা রে আমায় ডাকো, নি নি সা 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 কেন দূরে থাকো। মাতে টেনে রাখতে হবে তালের শেষ মাত্রা পর্যন্ত, তারপর তালের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে অন্তরা। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। এখান থেকে এই পর্যন্ত দুবার হবে, দ্বিতীয়বার এই চার মাত্রা বাদ যাবে, তখন সাকে টেনে রাখতে হবে, এখানে এসে এই চার মাত্রা বাদ দিয়ে এখান থেকে এই চার মাত্রা অর্থাৎ তালের শেষ পর্যন্ত টেনে রাখতে হবে। মা মা পা মনে হয় তবু বারে, পা পা ধা পা বারে, মা পা এই বুঝি পাধা নিশা এলে মোর, সা সা সারিনি দারে, নিশা নিধা নিধা পা মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। এবার এই চার মাত্রা বাদ দিলাম, তার জায়গায় সা টেনে রাখলাম তালের শেষ পর্যন্ত। সে মধুর স্বপ্ন ভেঙো নাকো, পানি ধা পা মা সে মধুর স্বপ্ন, মাধা পাগারে ভেঙো নাকো,
নিনে সা 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 কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো। এই পর্যন্ত করার পরে যেতে হবে পরের অংশ, পরের অংশ সঞ্চয়। ভাবে মাধবী সুরভি তার বিলাই, যাবে মধুপের সুরে সুরে মিলাই, ভাবে মাধবী সুরভি তার বিলাই, যাবে মধুপের সুরে সুরে মিলাই। এখান থেকে এই পর্যন্ত দুবার হবে, প্রথমবার এই পর্যন্ত হবে, দ্বিতীয়বার যখন করব তখন এই দুই মাত্রা না করে, অর্থাৎ সা এবং কোমলনিতে এই দুই মাত্রা না করে গা কোমল গা টেনে রাখতে হবে, এই দুই মাত্রা বাদ দিয়ে এই দুই মাত্রা পর্যন্ত, তালের শেষ পর্যন্ত। ভাবে সানি মাধবী সা সা গা গা সুরভি তার গারে রে রে সা সানি বিলাই, সা 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 যাবে সানি মধুপের সা সা পাপা মা সুরে সুরে মামা গারে মিলাই গা গা গা। ভাবে সানি মাধবী সুরভি তার বিলাই, যাবে মধুপের সুরে সুরে মিলাই। এই দুই মাত্রা বাদ দিয়ে গা টেনে রাখলাম এই পর্যন্ত, তালের শেষ মাত্রা পর্যন্ত। তোমারি ধে আনে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি ধে আনে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। পরের বার এই চার মাত্রা না করে তার সপ্তকের সা টেনে রাখলাম এই পর্যন্ত, তালের শেষ মাত্রা পর্যন্ত। তোমারি ধে আনে মামা পাপা পাপা ক্ষণে ক্ষণে ধাপা মাপা, কত কথা পাধা নিশা জাগে মোর সা সা সারেনি মনে, নিশা নিধানি ধাপা তোমারি ধে আনে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, পাধা নিশা সা সা সারিনি নিশা। এই চার মাত্রা এবার না করে সা টেনে ডাকলাম। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, চোখে মোর পানি ধাপা মা ফাগুনের মাধা পাগারে ছবিটি আঁকো, নিশা সা সা সা। তারপর কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো। এখানে এসে গান শেষ করতে হবে। এই ছিল আজকের ক্লাস, আশা করি স্বরলিপি দেখে সহজে আপনারা গানটা শিখতে পারবেন। দেখা হবে পরের ক্লাসে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।